ভারতের নির্বাচন কমিশন অর্ডার। আমার বাবাজিরা যারা এখানে বসে আছে তারা জানে, যতদিন ভোট দিয়েছে তার বাপ যতদিন ভোট দিয়েছে কোনোদিনই ভোটার কার্ড নিজে গিয়ে ঠিক করতে হয়নি। অনেকে মাতব্য বলছে এগুলো ডেলি হয়, প্রত্যেক বছর হয়, কি বলি বলুন তো, কোনোদিনই হয়নি যে নিজের ভোটার কার্ড নিজে গিয়ে আপডেট করতে হয়। এইরকম পরিস্থিতিতে নির্বাচন কমিশন বলল নিজের ভোটার কার্ড নিজে ঠিক কর। তারপরে পশ্চিমবঙ্গ সরকার বলল তোমরা রেশন কার্ডে যা বাবা ভুল ত্রুটি আছে ঠিক করে না। তারপরে আমি 88 সালের আগে যারা জন্মগ্রহণ করেছে তাদের জন্ম সার্টিফিকেট নেই, 88 সালের পর যারা হয়েছে তাদের জন্ম সার্টিফিকেট হয়েছে, মানে আমার ছোট ভাই বোন যারা আছে তাদের হয়েছে, আমার নিজের 83 জন্ম আমার নেই, আমার বাপ 62 বছর বয়স নেই, আমার মা 55 বছর নেই। সরকার বলল পশ্চিমবঙ্গের সরকার তোমরাও করে লও, তোমরাও করে নাও ই ডিস্ট্রিক্টের মাধ্যমে। আর কি বললো তো এইদিকে ক্যাচাল মিটেনি, এগুলো আস্তে আস্তে করে উমকেছে। এরকম ক্যাচালের মধ্যে গত রোববার, আজকে রোববার, তার আগের রোববার যে লোকটা কালকে রায় দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ওই বিচারপতি গত রোববার একটা বই অনুষ্ঠানে গেছে, বই প্রকাশ অনুষ্ঠান, ওখানে গিয়ে ও বলছে যে এনআরসি দেশের জন্য ভালো করলে ভালো হয়, করা উচিত, করব করব না, এ হচ্ছে বস অফ দ্য কনস্টিটিউশন, ভারতের সংবিধানের শেষ কথা যে বলে ভারতের চিফ জাস্টিস, ও মনে মনে বলছে বাইরে কোর্টে নয় বাইরে গিয়ে একটা অনুষ্ঠানে বলছে যে করলে ভালো, এটা করতে হবে, সরকারের যা যা প্রয়োজন নেওয়ার করা উচিত। আর কে বাকি থাকলো যে করবে না, কেন অপেক্ষা করছেন, বোঝাতে পারছি না। এইদিকে বলছে করব, এদিকে বলছে করব না, এদিকে বিভিন্ন রকম অর্ডার দিয়ে দিল, তারপরে ফের চিফ জাস্টিস বলছে করলে ভালো হয়, আর কার কাছে যাবেন, জাপান হিংচুং মিংচুং এর কাছে না চীনে, চাপাং চিং এর কাছে যাবেন সমস্যার সমাধান করতে যে ভাই ভারতে এনআরসি হবে আপনি বাঁচান, বোঝাতেই পারছি না। এই হলো পূর্বাভাস, কাগজ নথি আপনাকে ঠিক করতেই হবে, হস্যই করতেই, যে যত বড়ই বলুক, গায়ের গ্রামের অনেক লোক আছে ঠিক আছে আমি দেখে নিব, কি দেখেছিস তুই 75 বছরে, কে তুই, কত বড় দেশের রাষ্ট্রপতির থেকে বড় যে বলছে আপনাকে দরকার নেই, কে ও, দেশের রাষ্ট্রপতির পরিবারের নাম বাদ চলে যাচ্ছে, তুমি কে, তুমি কে, আমার সম্প্রদায় আমার জাত আমার কমের মানুষ 72-73 বছর পরে দেখলো যে আমার 14 রকম বাপের নাম, 25 রকম মায়ের নাম, নিজের নাম 26 রকম, বহুর নাম 35 রকম, বেটা বেটির নাম 72 রকম, তারপর যখন ঠিক করতে যাচ্ছে তখন আবার মাতব বলি না করার দরকার নেই, করতে হবে না, আমি করে দিব, তুই করে লিস, আমি বলে দিচ্ছি কে, কেও কারো কথায় কোন রকম ভাবে কান না দিয়ে নিজের কাগজ নিজেকে ঠিক করতেই হবে। হস্যই যে সুযোগগুলো আছে, রেশন কার্ড ঠিক হচ্ছে রেশন কার্ড ঠিক করেন, ভোটার কার্ড আপলোড হচ্ছে ভোটার কার্ড ঠিক করেন, জন্ম তারিখের কাগজ নাই জন্ম তারিখ করেন, যা যাবতীয় কাগজ আছে সমস্ত কিছু ঠিক করার পরে তারপর দেখা যাবে কি হবে না হবে। এইবার আমরা বেশি আবেগী টাইপের মানুষ, আবেগ কাজের কাজ কিছু নাই খালি আবেগ, রেশন কার্ড ঠিক করার অর্ডার আসলো হাজার হাজার মানুষ লাইন দিয়ে জানে না যে কি ঠিক করতে হবে, সবাই যাচ্ছে আমি যাচ্ছি, হ্যাঁ ভাই ওখানে গিয়ে ফোন করছে উকিল সাহেব এখানে কি করবো, আবেগ, এই আবেগ আমরা কোনো কাজে লাগাতে পারিনি।
300 বছরের মামলা সুপ্রিম কোর্টে চলছে। কালকে যেটা রায় হলো, ছোট্ট একটা কথা বলে দিচ্ছি, 40,000-50,000 লাখ লাখ ভারতে উকিল, মুসলমান মুসলমান উকিল লাখ লাখ, আর বাবরি মসজিদের কেস মুসলমানের, রাম মন্দির অযোধ্যার রাম মন্দির আর বাবরি মসজিদ দুটা দুই গ্রুপ, এই গ্রুপের উকিল থাকবে, এই গ্রুপের উকিল থাকবে। তো বাবরি মসজিদের উকিল লাখ লাখ উকিল আছে ভারতবর্ষে, হাজার হাজার উকিল, একটা উকিল আমরা আমার সম্প্রদায় থেকে তৈরি করতে পারিনি যে এই মামলাটাকে লড়বে। কে লড়লো? না তো একজন অমুসলিম সম্প্রদায়ের উকিল, যদিও তিনি আমাদের থেকে ভালো লড়েছে কেসটাকে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমি শুধু বুঝাতে চাইছি যে লাখ লাখ লক্ষ লক্ষ উকিল, কিন্তু এত বড় যার জন্য আপনি মন খারাপ করে বাড়িতে বসে আছেন, দুবেলা ভাত কম খেয়েছেন, তৈরি করতে পারেননি। আবেগ কোন কাজের দাম নেই, পাঁচ নয়া দাম নেই এই আবেগ। একটা ছেলেকে আলহুদা মিশনে পড়াবো, টাকা দিব পাঁচ মাস পর, 14 বার খোঁজ নিব এই ঠিক পড়েছে কিনা, টাকা দেওয়ার বেলা 5 মাসের বাকি, 6 মাসের বাকি দিব দিচ্ছি, এই তো পরিস্থিতি। আসল কাজে মেন কাজ যখন, তখন আমরা যেন পিছিয়ে যাচ্ছি। আর অকাজে অকাজের ওস্তাদ কি করতে হবে চললো উমুক, হ্যাঁ আছি, এই আছি, প্লিজ দয়া করে সম্মান জানি আপনাদের সকলকে। দেশের পরিস্থিতিটা এমন, মানে অনেক কিছু ভেবে এসেছিলাম, সব বলবো কিন্তু বলার মুহূর্তে ভিতর থেকে কান্না বেরিয়ে যাচ্ছে, পারিনি। লক্ষ লক্ষ উকিল কিন্তু একজন এই কেসটাকে লড়বে এই উকিল তৈরি করতে পারিনি। একটা ডিএম, একটা এসপি, একটা জজ, একটা মুক্তার, একটা হাকিম, ব্যস্ত নিজের কাজে, সব ব্যস্ত কিন্তু কাজের কাজ কিছু করতে পারে, দুঃখ। আর যেগুলো অন্তত পেরেছে সেগুলো আবার মিস কল হয়ে গেছে, যে লোকগুলো একটু উঠেছে তারা আবার মিস কল, কিরকম না তো আসল জায়গাতে কাজ নেই, বাকি জায়গাতে তীর মেরে বেড়াচ্ছে। যে কথাটা আমি বলতে চাইছি আজকে মেন, সেটা হলো একত্রিত এক আজকে থেকেই হতে হবে, এখন থেকে। দেশের পরিস্থিতি, বর্তমান অবস্থা, সিচুয়েশন জেনে বুঝে, আইন জেনে, সমস্ত কিছু জেনে বুঝে তারপরে বুঝ, খুব বুঝদার হয়ে গেছি এটা না, আপনারাও বুঝেন, শুধু আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, তাজা করিয়ে দিচ্ছি। ভাবতে অবাক লাগে না, অত্র এলাকার যুবক যারা এই আশেপাশে দাঁড়িয়ে আছে, তরুণ তোমরা বেঁচে আছো, আর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের দেশে বিভিন্ন রকম রাহাজানি হচ্ছে, লজ্জা লাগে না? আমি বেঁচে আছি, একটা অসুস্থ রোগী হাসপাতালে কাতর হবে, আমি যুবক তোমাদেরকে বলছি তুমি বেঁচে আছো, আর কেউ গণধুলায়ের শিকার হবে, তুমি বেঁচে আছো, আর তোমার বাড়ির পাশে থেকে কোনো মূল্যবান জিনিস কেউ চুরি করে নিয়ে যাবে, তুমি বেঁচে আছো, তোমার এলাকার মা বোনকে কেউ টোন কাটবে, এ কেমন দেশ, নিজেকে খারাপ লাগে না? তাই আমার যুবক সম্প্রদায়কে জাগ্রত হতে হবে, তাজা হতে হবে, রক্ত যেন টক বক করে ফুটে, যে কোনো সমস্যায় যে কোনো পরিস্থিতিতে তারা যেন এগিয়ে আসে। কিরকম? আজকে আমার বাবাজির একটা ভোটার কার্ড বা আধার কার্ড ভুল হয়েছে, আমার বাবাজি আধার কার্ডের লাইন দিবে, আধার কার্ডের অফিস খুলবে পলসন্ডা ব্যাংকে, স্টেট ব্যাংকে, সকাল 10টায় লাইন দিতে হবে ফজর থেকে। কে? আমার বাবা, আমার দাদু যাবে না, তুমি যুবক তার জন্য যাবে, এটাই হলো মানবিকতা, এটাই হলো নীতি। শুধু ফেসবুকে ফটো দিলে হিরো হওয়া যায় না, আসল হিরো তৈরি করতে হবে, কারণ আমরা আসল হিরোর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। হ্যাঁ, যারা শিক্ষার দিকে এগিয়ে যাচ্ছে তাকে আরো এগিয়ে দিতে হবে, কোনো সমালোচনার দরকার নেই। সমালোচনা করতে 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 আমরা দেশের সরকার যাদেরকে বানিয়েছি, সমালোচনা করে আমরা নিজের কোনো মানুষকে কোনো জায়গায় পাঠাতে অক্ষম, সমালোচনা করে যারাকে পাঠিয়েছি
তারা আমার বুকে চড়ে আজান দিয়ে বলছে তোমাদেরকে 2 কোটিকে ভাগাবো। এই হলো সমালোচনার ফল। তাই সমালোচনা কুটকা চালি সমস্ত কিছু বাদ দিয়ে একত্রিত হয়ে নিজের সমাজ নিজের দেশ কিভাবে এগোবে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এবার এনআরসি ডকুমেন্ট বা এনআরসি জনিত কারণে যে সমস্ত মানুষেরা ডকুমেন্টস দেখতে গিয়ে দেখেছেন বিবি বেওয়া বেগম শেখ মোল্লা হুসেন মোহাম্মদ বড় মোহাম্মদ ছোট মোহাম্মদ ছোট শেখ বড় শেখ এই অনেক সমস্যা, এই সমস্যাগুলো নিয়ে এবার আলোচনা করছি। প্রথমে দুটো জিনিস জেনে নে যে বড় মোহাম্মদ মানে এমডি মানে MOHHMED যে মোহাম্মদটা লেখা আছে আর MD লেখা আছে এতে আইনিগত দিক থেকে কোনো সমস্যা নেই। SK শেখ SEIKH শেখ বা আরো SAIKH মানে যে যা পেরেছি নিয়েছি আর যে যা পেরেছি ছেড়েছি, কোনো তো আইনও নেই কোনো বাধাও নেই 14 রকমের নাম নিতে ওস্তাদ এদিকে মন্ডল ছেড়ে দিয়েছি। যেমন আমার কথা বলছি, আমার দাদার নাম কাসিমউদ্দিন মন্ডল, আমার বাপের নাম মুস্তাক হুসেন মোহাম্মদ মুস্তাক হুসেন, আমার নাম মোফাক্কেরুল ইসলাম। একটা বংশ একটা পরিবার একটা গোষ্ঠী মন্ডল হুসেন ইসলাম। আমার বেটার নাম ফের আমি রেখেছি সিরহানুল ইসলাম, মোটামুটি সিরিজটা নিয়েছি। তো আমারটাতেই এতগুলো ক্যাচাল মন্ডল হুসেন ইসলাম। এখন যদি এনআরসি না তো আগামীতে যে আরো ফের কি কি করে দিতাম, এখন ফের আলট্রা মডার্ন হয়ে মোফাক্কেরুল সিরহানুল মানে বাপের সাথে নাম মিলিয়ে একদম মিক্সচার করে দিয়ে কি দেখাতে যাচ্ছে এটাকে বলবে, বললে তো বলবেন যে কি দেখাতে যাচ্ছে ন। সব জায়গায় সব কিছু দেখানোর নেই, শুধু নামটা দেখিয়েই সব কিছু দেখাবো আর অন্য জায়গায় নামটাকে নামের মতোই রাখেন কাজটাকে আপনার নিজের মতো করুন। তাই মোহাম্মদ বড় মোহাম্মদ আর ছোট মোহাম্মদের কোনো সমস্যা নেই। অনেকেই বিবি বেগম বেওয়া আসমাতারা খাতুন আসমাতারা বিবি হলো, আসমাতারার স্বামী মারা যাওয়ার পর বেওয়া হয়ে গেল, কোনো চিন্তার ব্যাপার নেই। আসমাতারা খাতুন হতে পারে বেগম হতে পারে বেওয়া হতে পারে, এই জন্য এটা নিয়ে কোনো দুশ্চিন্তার ব্যাপার নাই। প্রথম আমার মা এবং বোনদের উদ্দেশ্যে বললাম এই নাম নিয়ে কোনো অসুবিধা নেই। যেহেতু আমার মা বোনেরা এখানে উপস্থিত আছে তাই আর একটা কথা বলি, যদি এনআরসি হয় বা আসামে যে এনআরসি হয়েছিল তাতে আমার বাবার বয়স 62, আমার মায়ের বয়স 55, আমার বাবার বয়স 62 আমার মায়ের বয়স 55, আমার মাকে আমার বাবা 12 বছরে বিয়ে করে নিয়েছে, বাবা 62 মা 55, আমার বাবা আমার মাকে 12 বছরে বিয়ে করেছে, আমার মায়ের বাবা তথা নানা ডাব্বা চালো গরিব ভ্যান চালা রিক্সা চালা গরুর গাড়ি চালা লোক, জমি জায়গা কিছু নাই আমার নানার, আমার মা পড়াশোনা করেনি, আমার মা ড্রাইভিং লাইসেন্স নাই, আমার মায়ের ইলেকট্রিক বিল নাই, আমার মায়ের কোনো কিছুই নেই। আমার মা জন্মগ্রহণ করলো তখন জন্ম সার্টিফিকেটও হয় না, আমার বাপের পয়সাও হয়নি যে আমার মাকে হজে নিয়ে যাবে, পাসপোর্টও নেই, কত জ্বালা। কি আছে তাহলে, বিয়ের পর থেকে যা আছে আমার বাপের নামের আছে, বিয়ের পর থেকে 12 বছর পর যখন বিয়ে হলো আমার ভোটার কার্ড আমার মায়ের ফাতেমা বিবি মোহাম্মদ মুস্তাক হোসেন, রেশন কার্ড ফাতেমা বিবি মুস্তাক হোসেন, উমুক ফাতেমা বিবি মুস্তাক হোসেন। আচ্ছা এবার বলে যে বাংলাদেশের নদা বর্ডার থেকে পার হওয়া একটা রাজমিস্ত্রির কাজ করা বাংলাদেশি মেয়ে খুব সুন্দর আমি বিয়ে করলাম, বিয়ে করার পর সমস্ত ডকুমেন্টস আমার মায়ের যেরকম হয়েছে বিয়ে করার পর আমারও সব ডকুমেন্টস হয়ে গেল, ওর ভোটার কার্ডে আমার নাম ওর রেশন কার্ডে আমার নাম আধার কার্ডে আমার নাম পঞ্চায়েতে আমার নাম। তো এই বাংলাদেশি বউটা আর আমার মায়ের মধ্যে পার্থক্য কোন জায়গায়, ওদের জন্য এনআরসি হবে না? যার সাথে আপনি 40 বছর ধরে এক সংসারে এক বিছানায় ঘুমালেন
সেই মহিলাটার কথা একবারও ভাবেননি? কিভাবে দেখাবেন ওর বাপ বংশ গোষ্ঠী? কি কাগজ আছে আপনার কাছে? কি দেখাবো? ওই বাংলাদেশের বউ আর আমার মা যে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে তারও কিছু নাই, এরও কিছু নাই। বোঝাতে পারছি না। সেই ক্ষেত্রে যত বাবাজি এবং মায়েরা বসে আছেন, সুন্দর সুষ্ঠু ভাবে মাথা ঠান্ডা করে শুনুন। এইরকম পরিস্থিতি 100টার মধ্যে 90টা ফ্যামিলিতে আছে। যারা আমার বাবাজিরা এখানে বসে আছেন, আমার বাবা আর এই বাবাজিরা একই ঘটনা। তো এই ঘটনা থেকে বাঁচাবেন কি করে? এনআরসি শুধু আমার, আমার বাপের, আমার ভাইয়ের, আমার বোনের হবে সেটা তো না। আসামে একটা পরিবারের সাতজন, পাঁচজনের নাম এসছে, দুজন বাদ যাওয়ার পর ডিটেনশন ক্যাম্পটা কি একটু বলি, কোথায় রাখবে কি হবে এগুলো বলি। ডিটেনশন ক্যাম্প এটার মানে কি? যারা লিস্টের বাইরে হবে আসামে, তাদেরকে সুযোগ দিল যে এক মাস, এক তিন মাসের মধ্যে ফরেন ট্রাইব্যুনালে গিয়ে মামলা করো। একটা মামলাতে, একটা মামলা করতে গেলে সরকারি খরচ কয়েক হাজার টাকা, কয়েক হাজার টাকা। ওই টাকা অনেকের জমানোর জায়গা নেই। তো এই লোকগুলো যে ডিটেনশন ক্যাম্পে যাবে, কিরকম ডিটেনশন ক্যাম্পটা ভাই? অলরেডি অলরেডি আসামে 6টা কমপ্লিট, রাজস্থানে কাজ চলছে, ভারতের সমস্ত জায়গাতে সমস্ত থানাতে অর্ডার এসে ডিটেনশন ক্যাম্প তৈরি করো। কে বলছে? মুফাক্কিরুল ইসলাম বাড়াবাড়ি করে বলছে ভয় খাওয়ার জন্য না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাথাটা টাক, চেহারাটা এরকম গোল, ওই লোকটা বলছে কে, কার সামনে? টিভির সামনে বলছে যে 6টা ওখানে হো গিয়া, রাজস্থান মে হো রা হ্যায়, পুরে পুরে দেশ মে প্রত্যেক থানা মে হামনে ভেজ দিয়া। তারপরেও যাকবো না, কে বলছে যে করতে হবে না কাগজ? আল্লাহ, কি করে বুঝায় আমার সমাজকে। তো ডিটেনশন ক্যাম্প মানে হচ্ছে এরকম হয়ে বসে থাকতে দেখেছেন কাউকে? এরকম হয়ে বসে থাকার জায়গা, লকআপের থেকে খারাপ। লকআপে হাঁটাহাঁটি করা যায়, থুতু ফেলা যায়, খৈনি কচলানো যায়, বিড়ি খাওয়া যায়, আর কিছু করা যায়, আর কিছু করা যায়। এই ডিটেনশন ক্যাম্প এমন একটা ভয়াবহ জায়গা, যে জায়গাতে শুধু জল খাওয়ার আর জল খরচ করার জায়গা। তারপরে মুর্শিদাবাদ বহরমপুর সেন্ট্রাল জেল থেকে বাংলাদেশীদেরকে, যারা বিনা কাগজপত্রে ঢুকে, বাংলাদেশীদেরকে কিভাবে বর্ডার পাস করা হয় জানি না আপনারা জানেন কি না। থাম্বারে করে যে বালি বহায় ডাম্পার, ডাম্পারে করে চড়িয়ে এইভাবে গড়িয়ে দেওয়া হয়। ডিটেনশন ক্যাম্পের অবস্থা এইরকম। কি করে এর ভয়াবহতা বুঝায়, কত কষ্টে আমি আপনাদেরকে আতঙ্কগ্রস্ত করতে আসেনি, আতঙ্ক থেকে বেঁচে কিভাবে কাগজ ঠিক করবেন তা কথা বলতে এসেছি। তার মধ্যে এই দু তিনটে কথা না বলা হলে সম্পূর্ণ বক্তব্য সম্পূর্ণ হয় না, তাই এই কথা বলা। ডিটেনশন ক্যাম্পের ভয়াবহতা হলো, আচ্ছা 6টা ডিটেনশন ক্যাম্প, 19 লক্ষ লোক, 19,06,000 উন্মুক্ত, কি করে আঁটবে ভাবেন? তো জল খাওয়া আর জল খরচ করার জায়গা ছাড়া ওখানে কিছু নেই। তারপরে যদি মনে করে কি হবে আল্লাহ জানে, সরকারের আন্ডারে ডিটেনশন ক্যাম্প, যে সরকার ভারতবাসী হওয়া সত্ত্বেও আপনাকে ডিটেনশন ক্যাম্পে ফুটতে পারে, রাখতে পারে, সেই সরকার যা মন তাই করতে পারে। বোঝাতে পারছি না। 50,000 লোক একটা ক্যাম্পে বসে, ওই সরকার প্রত্যেক দিন খাওয়াচ্ছে, ওই সরকার আপনাকে ডিটেনশন ক্যাম্পে ভরতে পারে, ওই সরকার আপনাকে অনেক কিছু করতে পারে যার কল্পনা আপনারা না করতে পারেন। করতেই পারে, যা ইচ্ছা তাই করতে পারে। তাই সতর্ক সচেতন হতে হবে, একত্রিত হতে হবে। কেউ বলে তাহলে কি করতে হবে? সবার প্রথমে কাগজগুলো ঠিক করতে হবে। ওই মা 55 বছরের মা
যখন বারো বছর বিয়ে, বারো বছর বয়সে আমার বাবাকে বিয়ে করে, তখন আমার নানির বাড়িতে, আমার নানির বাড়িতে আমার মায়ের রেশন কার্ড ছিল। আমার মামারা আজকেও রেশন কার্ড চালায়, মামা আমার মায়ের ভাইয়েরা রেশন কার্ড চালায়, আমার নানার রেশন কার্ড ছিল, আমার বড় খালার রেশন কার্ড আছে, আমার ছোট খালার রেশন কার্ড আছে, অটোমেটিক্যালি আমার মায়ের রেশন কার্ড ওখানে ছিল। যদি না থাকে তাহলে ওই আমার নানা, আমার মাসি, আমার মামা যারা আছে তাদের ফোলিও নাম্বার ফুড সাপ্লাই অফিসে যদি মারে সুইচ, বেরিয়ে যাবে ফাতেমা বিবি ফোলিও নাম্বার উমুক। তাহলে আমার বউ বাংলাদেশি, এর কিছু পাবে না, আর কোনো ফোলিও নাই, ডলিও নাই, কিন্তু আমার মায়ের ফোলিও নাম্বার বেরিয়ে যাবে। এইভাবে আমার সেই বয়স্ক মামা, মায়ের মাসিরা যারা আছে তাদেরকে বাঁচানোর প্রক্রিয়া চালু করেন, কাগজপত্র ঠিকঠাক করুন। এইবার দেখেন যে দলিল, আল্লাহ কি করে বুঝায় দলিল। উদ্ভট একটা নাম, যে আমার বাপ, যে আমার দাদু, যার যেগুলো নাম, যে নামগুলো আমরা শুনে বড় হয়েছি, হঠাৎ করে বাহাত্তর তিয়াত্তর বছর বয়সে বা বাহাত্তর তিয়াত্তর সালের দলিল খুঁজতে যখন গেছি, দেখছি যা আমার বাপের নাম মিলে না, দাদুর নাম মিলে না, না তো কি উদ্ভট একটা নাম, আনকা টাইপের একটা নাম, যে নামটা এর আগে আমরা শুনিনি, ওই টাইপের একটা নাম দলিলে লেখা আছে। যদি আমরা হুসেন হয়ে যাই, আমার দাদুর জমাদার লেখা আছে, অমুক জমাদার, অমুক মোল্লা, অমুক মল্লিক, অমুক টাইটেল, অমুক হুসেন, যেগুলা আমার এদিকের বংশের কোনো কিছু নেই। তো এই দলিলগুলো আর নামগুলো কিভাবে মিলাবেন? ওইটাই লোকের ওইটাই দলিল, নাম মিলাতে পারছে না, এনআরসির আগে এনআরসি, বুঝতে পারছি না, যে ওইটাই লোক, ওইটাই লোক, কিন্তু দলিলে আপনি নিজে মিলাতে পারছেন না। যদি আপনি এনআরসির অফিসার এখানে হন আর বলেন এই দেখো দেখো কোনটা দেখাবেন, এটা তো আনকা নামের, এটা আর একটা নামের, তো সেই ক্ষেত্রে দলিল যদি পুরাতন দলিল হয়, ওই দলিল যে দিয়েছে আর যে নিচ্ছে দুজনকে জীবিত থাকলে দলিল কারেকশন করার একটা জায়গা থাকে, কিন্তু বেশিরভাগ 99.9% লোক নেই, যারা দিয়েছে সে হয়তো চলে গেছে, যে নিয়েছে হয়তো সে চলে গেছে, এরকম একটা পরিস্থিতির দলিল আপনাদের বাড়িতে বক্সাতে আছে। এই যে প্রথমে দলিলটাকে হাত না দিয়ে পড়াশোনার ডকুমেন্ট যারা আছে সেগুলোকে হাত না দিয়ে দুদিকটাকে বন্ধ করেন, পড়াশোনার কাগজ আর দলিল এই দুটাকে ব্রাকেটের মধ্যে রাখি। রাখার পর প্রথমে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই, ইলেকট্রিক বিল, আল্লাহ ইলেকট্রিক বিল, ইলেকট্রিক বিল যে কত মূল্যবান কি করে বুঝায়, জমির পর্চা ছাড়া ইলেকট্রিক বিল হয় না। ওই ইলেকট্রিক বিল আমরা 200-300 দেওয়া ওস্তাদ দিয়ে দিয়েছি, জলে পর্চা দিয়েছি, হয়তো বাড়ি এখানে যে কোনো একটা দাও না, ওইটাই যে রক্ত দাও দিলে হিগি 300 টাকা দাও, এটা করে দিয়েছি, করে নিয়ে নিজের নামের সাথে ইলেকট্রিক বিলের নামের মিল নেই, 100 মধ্যে 90 জন, আমাদের দরকারও পড়েনি, লাইন জ্বললো, বাল্ব জ্বললো, ফ্যান চললো, কাজ হয়ে গেল, কিন্তু না ইলেকট্রিক বিলটা খুবই মূল্যবান। এই যে যারা ভোটার কার্ড ঠিকঠাক করছে সেই জায়গাতে ইলেকট্রিক বিলের অপশনটা আছে, তাই ইলেকট্রিক বিলটাকে ঠিক করতে হবে। সবার প্রথমে সমস্ত কাগজগুলো আপনার, আপনার স্ত্রীর, আপনার ছেলে এবং মেয়ের সমস্ত কাগজগুলোকে একদিকে রাখেন, রেখে দেখেন যে কোন কোন জায়গাতে হক ইসলাম উমুক তুমুক মিলছে না, কজনের মিলছে না, যে যদি বেশি লোকের মিলে প্রথমে ব্রাকেট আছে দলিল আর পড়াশোনার কাগজ, এটি বাদে যে কাগজটি জমা পড়ছে ওটির মধ্যে দেখেন যে কোনটি মিলছে আর কোনটি মিলে না, বেশি সংখ্যা কোনটা মিলছে, বেশি সংখ্যাটাকে হাতে ধরে নেন, এইটাকে ধরে যেটি কম মিলছে ওইটিকে ঠিক করে, যে সংখ্যাটি বেশি সেই সংখ্যাটিকে রেখে দেন, রেখে দিয়ে যেটি কম এটি ভেজাল আছে এটিকে ঠিক করে। এটিকে ঠিক করতে গেলে কি করতে হবে, কিভাবে শুরু করবেন ঠিক করা, প্রথম এলাকার প্রধান অফিসে গিয়ে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে ফটো লাগানো একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যে নামটা বেশি মিলছে, যে নামটা
আপনি মনে করছেন ঠিক করব, ওই নামটা সঠিকভাবে প্রধানের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তথা বাসিন্দা সার্টিফিকেটের পিতা অমো ঠিকানা অমো ওই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে আপনি একটা ছবি লাগান এবং প্রধানে মোহর মেরে মেমো নাম্বার নিন। মেমো নাম্বার নেওয়া হয়ে গেল, ওইটাকে আপনি জেরক্স করেন, যেটা পেয়ে নিলেন প্রধানের কাছ থেকে এটা জেরক্স করেন। জেরক্স করে আপনার এলাকার যিনি এমএলএ আছেন ঠিক ওই রকমই ওই লেখা ওই জিনিস এমএলএর একটা সার্টিফিকেট, একই জিনিস, দুটোই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট অ্যাফিডেভিট করে যে যে ভুলগুলো আপনার আছে সেই কথাগুলো লিখে নিন এবং জন্ম তারিখের কথাটা ওখানে উল্লেখ করুন অ্যাফিডেভিটে। এই তিনটা ডকুমেন্টস নিয়ে, এই তিনটা ডকুমেন্টস নিয়ে সবার আগে আপনি আধার কার্ড ঠিক করুন, অথবা এই তিনটা ডকুমেন্টসের জেরক্স, এই তিনটা ডকুমেন্টসের অরিজিনাল কপি বা জেরক্স দিয়ে আপনি রেশন কার্ড যেহেতু এখন ঠিক করছে রেশন কার্ডে লাইন লাগান। হ্যাঁ, 72 বছর 73 বছরে টাইটেল পাওয়া লোক মশারি আপনাকে টাঙাতেই হবে, ঠিক, আপনাকে করতেই হবে, ঠিক করুন প্রথমে রেশন কার্ড অথবা আধার কার্ড, এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি আপনি পেয়ে যান, যদি আধার কার্ড পান আধার কার্ডের ঠেলাতে রেশন কার্ড ঠিক হবে, রেশন কার্ড আধার কার্ড যখন ঠিক হবে তখন ভোটার কার্ড ঠিক হবে, প্যান কার্ড ঠিক হবে, ইলেকট্রিক বিল ঠিক হবে, ব্যাংকের বই ঠিক হবে, পাসপোর্ট ঠিক হবে, সব ঠিক হবে আধার কার্ডের দেওয়াতে, কারণ চোখ নিয়েছে, হাতের ছাপ নিয়েছে, সব তো ওতে আছে, শুধু কারেকশন করা। যখন এই পরিচয় পত্রগুলো ঠিক হয়ে গেল, এই দিকটা ঠিক হয়ে গেল, এবার এডুকেশন কত বড়, এমএ পড়েছে আর মনে করছে রাষ্ট্রপতির থেকে বড়, বারবার শুধু বলছে অনেক কাগজ অনেক কাগজ, এত কাগজ কি করে ঠিক করব, তিনটা জায়গায় গেলে কাগজটি ঠিক হয়ে যায়, তিনটা জায়গা, স্কুল ইউনিভার্সিটি শেষ কাগজ পুরো, 2 মিনিটে ঠিক করা যায়, ঘাবড়ে মরে যাচ্ছে বাপরে বাপ। একজন এসে বলছে চাকরি করি, কি রে বাবা কিসের চাকরি করিস, সিভিক পুলিশ কি হবে, আল্লাহ, প্রাইমারি স্কুলের মাস্টার আমার কাগজ ভুল আছে কি হবে, আল্লাহ, হাই স্কুলের মাস্টার না জানি কি কিছুই না, সার্ভিস বুক 1 সেকেন্ডে ঠিক হয়, যদি সমস্ত ডকুমেন্ট আপনি ঠিক করতে পারেন আপনার চাকরির কাগজ ঠিক হবে, পেনশনের কাগজ ঠিক হবে, সব ঠিক হবে, আইন আছে ঠিক করা ঠিক হবে না, মানে এমন কোন ডিপার্টমেন্ট এমন কোন স্কুল এমন কোন অফিস নেই যে জায়গায় আপনার পুরাতন কাগজ দিতে অবাধ্য করবে, আইনের তাগিদে আইনের কলমে আইনের মানে। একজন বলছে স্যার 97 সালে পাস করেছি মাধ্যমিক, স্কুলে গেছি হাঁকিয়ে দিচ্ছি, আমি বললাম আমার বাপ 62 সালে পাস করেছে রে, আমার বাপেরটা ঠিক হচ্ছে তোরটা 97টা করে না কেন, তোর চেহারাটা দেখতে মনে হয় খারাপ আছে, তুই ভালো করে সাবান টাবান মেখে যা, আইন আছে। এবার যদি আপনি হুজ্জুতি করে গিয়ে বলেন আজই ঠিক করো এখনই করো, কোনো কাগজ দেবে না বলে ঠিক করো, আগে সাপোর্টিং ডকুমেন্ট, স্কুল যে ঠিক করবে আপনার তো কি দেখে করবে, ওই কাগজটি স্কুলে নিয়ে যেতে হবে, ওই জন্য বললাম আগে পরিচয় পত্রটি ঠিক করো, পরিচয় পত্রটি ঠিক হলো আর বাপের কাগজগুলো নিয়ে সব নিয়ে আপনি স্কুলে যান, ঠিক করতে বাধ্য বাধ্য বাউন্ড, ঠিক করতেই হবে, এটাই আইন, মাত্র 110-120 টাকা লাগে আইনের কাগজ নিয়ে, শুধু ওই ফর্মটা বোর্ড বা স্কুল থেকে, স্কুলের কেরানি স্কুলের অফিসার স্কুলের বোর্ড থেকে ওই একটা ফর্ম ফ্রিতে পাওয়া যায়, ওই ফর্মটা আপনাকে কালেক্ট করতে হবে, কালেক্ট করে স্কুলে গিয়ে ফরওয়ার্ডিং লেটার হেডমাস্টারের কাছে লেখাতে হবে 1997 সালে মাধ্যমিক পাস করে, এই কাগজের ভিত্তিতে আমি হেডমাস্টার আমি টিআইসি স্কুলের আমি বলছি এই সমস্ত কাগজের ভিত্তিতে আজ থেকে এর নাম অমুক হলো, এই কথাটা লিখে বোর্ডে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁচা কাঁচা সার্টিফিকেট অ্যাডমিট মাসিক রেজিস্ট্রেশন অমুক তুমুক সব দিয়ে দেবে, ইউনিভার্সিটি কাউন্টার করা আছে, কাউন্টার করা আছে, ঠিক করার কাউন্টার, গেলেই ঠিক হবে। এইবার এডুকেশনাল ডকুমেন্টটি ঠিক করলো,
তাহলে কি হলো, পরিচয় পত্র আর এডুকেশনাল ডকুমেন্ট ঠিক করে নিল। এইবার বাকি থাকলো ওই সেই দাদর যার নাম মিলে না কিছুতেই। তো এইদিক ওই দাদর দলিল থেকে ভালো করে জিনিসটা বুঝেন, খুব ইম্পর্টেন্ট, অনেকে ফোন করে জ্বালায়। এই যে দলিল, দলিল থেকে বাকি যে জিনিসটি আছে, দলিল দাদর নাম, বাপের নাম, আমার নাম, আমার ছেলেপিলের নাম, এই টোটাল সিরিজটাকে আপনি মিলান আগে এই অবধি, তারপর এটাকে এরকম করা যাবে। আগে এই দিকটাকে পুরোটাকে পুরোটাকে সমান করেন, সোজা করেন। এই পুরোটা যখন সমান সোজা হয়ে যাবে তখন এইরকম করতে এক মিনিটের কথা। কিন্তু যদি এইরকম এরকম হয়ে থাকে মিলবে না, মানে দাদু আলাদা, বাপ আলাদা, বেটা আলাদা, এরকম হবে না। আগে সবকে সোজা করেন, পরিচয় পত্র যা আছে, এডুকেশনাল ডকুমেন্ট যা আছে সোজা করে নেওয়ার পর এইবার দলিলকে ধরেন। কি করবেন? কিচ্ছু না, ভেরি ইজি, কোনো টাকা পয়সা খরচ নেই, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। একটা সাদা পাথায় চিঠি লিখবেন, এডিএম এলআর, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ল্যান্ড অ্যান্ড রেভিনিউ, এই লোকটাকে, এই অফিসারকে চিঠি লিখতে হবে, আমার 72 সালের দলিল, দলিলের নাম্বার এত, দলিলের খাতা নাম্বার এত, ভলিয়ার নাম্বার এত, মৌজা এত, অমুক এত, তমুক এত, এই দলিলটার নাম সংশোধন করবো। সম্মানীয় স্যার, আমি অমুক, পিতা অমুক, ঠিকানা এই, 62 সালের দলিল আছে এখানে, এই 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 লেখা আছে, কিন্তু আমার কাগজপত্র এই আছে, দলিলের জেরক্স, আপনার কাগজপত্র সমস্ত কিছু এক জায়গায় নিয়ে চলে যান এডিএম এলআর বহরমপুর, সেখানে গিয়ে আপনি জমা দেন, ঠিক করার জন্য জমা দিচ্ছেন। অফিসার বা গেটে যারা আছে তারা বলতেই পারে, 62 সালের দলিল ঠিক করতেছে কি লোকটা, খ্যাপা নাকি? ওর খ্যাপা বলা আর পাগল বলা নিয়ে আপনার কিছু যায় আসে না। ওকে বলেন ঠান্ডা মাথায়, তোমাকে চিঠি দিতে এসেছি, তুমি চিঠি নাও আর রিসিভ করিয়ে দাও, রিসিভটা করিয়ে নিন, দে বাড়িতে রেখে দিন, যদি ওরা ডাকে যাবেন ঠিক করতে, না যাবেন না যাবেন। আমি সরকারকে জানিয়ে দিলাম আমার এই জায়গায় এই আছে, অমুক জায়গাতে এই আছে, এটাই হলো ইজি ওয়ে। যদি মনে করেন যে না আমার কিছুতেই নাই, না এডিএম এলার রেজিস্ট্রি পোস্ট করুন, রেজিস্ট্রি পোস্ট করে ওই রেজিস্টারের কাগজটা, পোস্ট অফিসের কাগজটা আপনার কাছে রাখুন। এই হলো জমির দলিল, পড়াশোনার কাগজ এবং ভোটার কার্ড, আধার কার্ড। এইবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমার মতো যারা চালাক, 3 পয়সার চালাক, আমার মতো যারা চালাক মহাপণ্ডিত, 3 পয়সার 5 নয়া দাম নাই, সেই সমস্ত চালাকেরা আমরা করেছি কি না, তো আমার বেটা জন্মগ্রহণ করেছে, জন্মগ্রহণ করে জন্ম সার্টিফিকেট নিয়েছি, সার্টিফিকেট নেওয়ার পরে মাধ্যমিক পাশ করার আগে যখন রেজিস্ট্রেশন বা অ্যাডমিট হয় তখন আমি 5 বছর কমিয়ে দিয়েছি, 5 বছরকে টেনে 5 মাস করেছি, কারণ আমার বেটা আরো 5 বছর চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে পারবে। আর 16.5, 17, 18 জুটে নি, মৌলভী সাহেবের কাছে গিয়ে সিভিক পুলিশ ভালো জামাই পেয়েছে, অমুক পেয়েছে, ওর সাথে বিয়ে, মৌলভীকে বললো 18 করে দেন, ওই ভদ্রলোক বা যে বিয়ে করলো সে আবার মেয়েকে পড়াশোনা করিয়ে মাধ্যমিকের অ্যাডমিট হলো, তখন ওতে আবার জন্ম সার্টিফিকেট, জন্ম তারিখ আলাদা, বিয়ের কাগজে কাবল নামাতে ফের আলাদা, বোঝাতে পারছি না। তো এরকম অনেক সমস্যা আছে, একটা মানুষের সবার আগে, সবার আগে বাড়ি গিয়ে যেটা গুরুত্ব দিতে হবে জন্ম তারিখ, নাম যদি একটু টেঙা বেঁকা হয়, নমেনক্লেচার অফ দ্য নেম, সুপ্রিম কোর্টের একটা রায় আছে, যদি নামের ক্যারেক্টারগত বৈশিষ্ট্য চেঞ্জ না হয়, মফিজটা যদি তুফিজ না হয়, মফিজটা যদি মাফুজ হয়, মাফাজ হয়, আর কিছু হয়, এগুলো নমেনক্লেচার অফ দ্য নেম, নামের বৈশিষ্ট্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, ডাইরেক্ট গায়েব হয়ে অন্য হচ্ছে না, মফিজ তফিজ হচ্ছে। তো মফিজ তফিজ যদি না হয়, একটু মফিজ যদি এদিক ওদিক হয় তাও চলবে, কিন্তু জন্ম তারিখ 1 ঘন্টা এদিক ওদিক হলে চলবে না। জন্ম তারিখ, একটা মানুষের জন্ম তারিখ 14 রকম চলবে না, কোনো মতেই চলবে না, সেটা আইনের দিক থেকে, সমস্ত দিক থেকে। যদি এই আয়ত্তায়
আপনি কোন সরকারি সার্ভিস করেন, আপনার প্রতি আপনার গ্রামের মানুষ কোন রকম ভাবে একটা যদি মামলা করে, বয়স 58, 3 বছর আপনার চাকরি সমস্ত কিছু সরকারের কাছে দিয়ে দিয়ে আসতে হবে, কারণ আপনি সরকারকে ফাঁকি দিয়েছেন। তাই জন্ম তারিখের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার বাবাজিরা যারা বসে আছে, কোন দিন নাই মাস নাই, মানে আমার বাবাজি ওই সালে হয়েছে, কোন দিনও নাই মাসও নাই। আমার ওই বাবাজি যখন আধার কার্ড করতে গেছে আধার কার্ড অফিসার, এই যে কিছুদিন আগে, তখন বাবাজিকে বলেছে কি ব্যাপার কবে জন্ম, তখন আধার কার্ডের অফিসার নিজের মনে ভোটার কার্ডে দেখেছে সাহেব, তখন নিজের মনে করেছে 1912-7-1907, মানে আমার বাবাজি কবে জন্মগ্রহণ করলো আধার কার্ডের অফিসার ডেট দিয়ে, বোঝাতে পারছি না। এরকমই হয়েছে 97% মানুষের, বাবাজি আমার, বাপ আমার, জন্ম তারিখ দিল অমুকজন। তো এই ক্ষেত্রে যারা আছে, তো যে আধার কার্ডে জন্ম তারিখটা আপনি পেয়েছেন ওইটাকেই ভোটার কার্ডে আপলোড করেন, দিয়ে অন্তত একটা থাক, এটাকেই ওটাতে ট্রান্সফার করুক। এই জন্ম তারিখের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত আন্তরিকতার সাথে স্পর্শকাতর ভাবে একদম সেনসিটিভ ইস্যু, এটাকে সুন্দর করে দেখুন এবং ভালোভাবে এটাকে বিচার এবং আচার করে সুন্দর সুষ্ঠু মতো নিজের কাগজপত্রগুলো ঠিক করুন। এই হলো সামগ্রিক ডকুমেন্টসের বিষয়। আশা করি অত্র এলাকার মানুষ সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে ডকুমেন্টস গুলো ঠিক করে। তারপরেও যদি কোনো সমস্যা হয়, আলহুদা মডেল মিশনের শিক্ষক এবং সেক্রেটারি সাহেবদের সাথে আমাদের যোগাযোগ আছে, যদি আপনারা কেউ কোথাও বুঝতে না পারেন যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সমাজের তাগিদে মানবিকতার খাতিরে সাহায্য এবং সহযোগিতা করার অঙ্গীকার করছি আপনাদের সামনে। এবং আগামী দিনে একটা কথা বলে আমি বক্তব্য শেষ করছি, বলার অনেক কিছু ছিল, অনেক কিছু মঞ্চে এবং সোশ্যাল মিডিয়ার সামনে বলা যায় না, শুধু একটা কথা, একটা আবেদন, একটা আপিল আপনাদের সামনে করে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো, কদিন পরে আজরাইল এসে বলবে চলো হয়ে গেছে, তোলবা তোলবি তোল, দয়া করে এই যে আগামী দিনগুলো আপনার ছেলে সুন্দর মেয়ে, এই যে বাচ্চা বাচ্চা মেয়ে ছেলেরা ইয়ে করলো, তাদের জন্য কি রেখে যাচ্ছেন, কি রেখে যাচ্ছেন, এটা ভাববেন না, কি পরিস্থিতি রেখে যাচ্ছে। আপনি মোচর খেলেন, ওরা মোচর না, তখন আরো চোচর মোচর খাবে। তাই একত্রিত হওয়ার আহ্বান জানিয়ে সকলকে, এই জ্বালা, এই সমস্যা শুধু মুসলিমদের নয়, বেশিরভাগ 100 মধ্যে 60% ফোন অমুসলিম ভাইদের আছে। আমাদের যেরকম হুসেন মোল্লা হক, ওদের ওইরকম ওই যে ওসি সাহেবকে বললেন, মানে একটা নাম নিজেই ছুটে গেল, ওই অ্যাঙ্কার সঞ্চালক সাহেব বসুটা উড়িয়ে দিয়ে ডাইরেক্ট অভিজিৎ মল্লিক বসু বাপ, তো উনাদেরও এই জ্বালা। অজয় কুমার দাস বেটা স্ট্যান্ডার্ড, পরে বেটা স্ট্যান্ডার্ড হয়ে ডাইরেক্ট অজয় দাস, নিজে শম্ভু দাস, বাপের নাম অজয় দাস, কুমারকে উড়িয়ে দিয়েছে। এরকম তাদেরও সমস্যা, আর তাদেরও জন্ম তারিখের প্রবলেম, এবং তাদেরও অনেক সমস্যা। এই সমস্যা, এই সমস্ত যত আলোচনা করলাম, শুধুমাত্র আমার সম্প্রদায় নাই, আমার সমস্ত রকম ভাই অত্র এলাকার জাতি ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে সকলের জন্য এই পরামর্শ থাকলো, কারো কথায় কান না দিয়ে কোনোভাবেই মাতব্বরি না করে নিজের কাজ, নিজের আত্মীয় স্বজন, আগামী দিন যেদিন কোন রকম বিপদ আসবে, আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার মাতব্বরির জন্য যেন তারা বিপদগ্রস্ত না হয়, তাই আপনার কাগজ ঠিক করবেন আগামী দিনের জন্য। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন অত্র এলাকার মানুষ, এবং আলহুদা
মডেল মিশনের সাথে আমি কলকাতা হাইকোর্টের আইনজীবী সাথে থাকবো আগামী দিনে। এর পরের প্রোগ্রামে নিশ্চয়ই কলকাতা থেকে আরো আমার মতো যারা আছে সকলে আসবে এবং একটা সুন্দর পরিবেশ তৈরি করে নবগ্রামের বুকে বা নবগ্রামের জায়গায় একটা শিক্ষার প্রতিষ্ঠান হচ্ছে, এই শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখা, টিকিয়ে রাখা। আরে বাবা কিছু না পারো মন থেকে সাপোর্ট করিয়েন যে না ঠিক আছে করো, কিচ্ছু না, সবাই সবকিছু করে না, সবাই সবকিছু করতে পারে না, অন্তত আন্তরিক শুভেচ্ছা আন্তরিক সাপোর্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দিবেন। এই আহ্বান এই আবেদন রেখে সকলকে আগামী কাল থেকে আরেকটা ছোট্ট একটা জিনিস মনে পড়লো, কালকে গিয়ে সবার আগে, ও ভাই এগুলা করেই তো শেষ, দাঁড়ান না বলতে দেন, দাঁড়ান কালকে গিয়ে সবার আগে প্রধান অফিসের ওই কাজটা সেরে নেবে, কেন না তো পরশু দিন থেকে প্রধানেরা প্রধানমন্ত্রী হয়ে যাবে, ওদেরকেও বলবে 63 সালে দলিল নিয়ে নাহলে রেসিডেন্ট দিব না, মানে বাসিন্দা সার্টিফিকেট দিব না, আপনার চাচা হয়তো প্রধান, খালু প্রধান, কোহম প্রধান, সে বলবে কিছু করার নেই আইন এসে। কালকে গিয়ে বাকি যে কাজগুলো বললাম সবার আগে এগুলোকে অন্তত হাঁটিয়ে নি, এই বলে আগামী কাল থেকে কাগজ ঠিক করার ব্যস্ততা জানিয়ে এবং ব্যস্ত থাকুন এই বলে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।